মিশরের পিরামিড যারা নির্মাণ করেছিল তারা যে কোনোভাবে হোক আমাদের পৃথিবীর সাইজ জানত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পিরামিডের সাইজকে কেয়ারফুলিভাবে পর্যবেক্ষণ করলে আর তাদের পিরামিড তৈরির কনসেপ্টকে কেয়ারফুলিভাবে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে পিরামিড নির্মাণকারীরা আজ থেকে 5,500 বছর পূর্বেই পৃথিবীর সাইজ কত বড় তার সম্পর্কে ভালোভাবেই পরিচিত ছিল। মিশরের পিরামিড সম্পর্কে আমরা যতই জানার চেষ্টা করি আমাদের কৌতূহল কিন্তু ততই বাড়তে থাকে এবং আমরা রহস্যের জালে ততই জড়িয়ে পড়ি। আর তাই এ কথা বলাই যায় যে মিশর দেশটি কিন্তু অসংখ্য রহস্যের জালে আবদ্ধ, কারণ মিশর থেকে প্রতিনিয়ত কিছু না কিছু নিত্য নূতন খুঁজে পাওয়া যায় যা মানুষকে আরও কৌতূহলী করে তোলে মিশর সম্পর্কে জানার জন্য। আর এখান থেকে যেসব জিনিসগুলি আর্কিওলজিস্টরা প্রতিনিয়ত খুঁজে বের করে সেগুলি যতটা বিস্ময়কর তার থেকেও অনেক বেশি রহস্যময়। আর এদের মধ্যে সবথেকে রহস্যময় জিনিস হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এই পিরামিডগুলিকে কিভাবে তৈরি করা হয়েছিল আর এই পিরামিড তৈরির আসল কারণ কি ছিল তা জানার জন্য বিজ্ঞানীরা আজও রিসার্চ করে চলেছেন। আর বছরের পর বছর ধরে রিসার্চ করার পর অনেক আর্কিওলজিস্টরা জানিয়েছেন যে পিরামিড হলো ফ্যারাওদের সমাধিস্থল। আসলে এই ফ্যারাওরা সেই সময়ে রাজার থেকেও অনেক বড় ধরনের মানুষ ছিল মিশরীয়দের কাছে। সেই সময়ে মিশরীয়রা এইসব ফ্যারাওদেরকে শ্রেষ্ঠা হিসেবে গণ্য করত, এমনকি তাদের সামনে মাথাও নত করত। আর দাবি করা হয় মৃত্যুর পর এইসব ফ্যারাওদেরকেই পিরামিডের ভিতরে দাফন করা হতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আর্কিওলজিস্টরা দ্য গ্রেট পিরামিড অফ গিজার মধ্যে থেকে আজ পর্যন্ত কোনো ফ্যারাওর মমি উদ্ধার করতে পারেনি। দ্য গ্রেট পিরামিড অফ গিজাকে প্রায় 23 লক্ষ লাইমস্টোন দিয়ে তৈরি করা হয়েছে, যার এক একটি ওজন প্রায় এক একটি হাতির সমান। মানে হিসাব করলে দেখতে পাওয়া যাবে যে এই পিরামিডটির ওজন প্রায় 6 লক্ষ টন। এই পিরামিডের বেস প্রায় 13 একর জায়গা জুড়ে বিস্তৃত আর এর হাইট প্রায় 481 ফুট। আর আমরা এটাও দেখতে পাই যে এই তিনটি পিরামিডের পূর্ব পশ্চিম ওয়াল একদম নর্থ পোলের দিকে করে রাখা রয়েছে। এখানে সবথেকে ভাববার বিষয় হলো এটাই যে আজ থেকে 5,000 বছর পূর্বে এই তিনটি পিরামিডকে কীভাবে নর্থ পোলের দিকে সোজা দাঁড় করানো হয়েছে, কারণ সেই সময় ছিল না কম্পাসের মতো কোনো মডার্ন টেকনোলজি। তাই এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে কম্পাস ছাড়া কীভাবে এই তিনটি পিরামিডকে একদম নিখুঁতভাবে নর্থ পোলের দিকে সোজা দাঁড় করানো হয়েছে যার মধ্যে এক চুলো ভুল নেই। পিরামিডের সম্পর্কে এটা এমন এক রহস্য যেটা আজও বিজ্ঞানীরা সমাধান করতে পারেনি। শুধু এটাই নয়, পিরামিডের বেসের লেভেলও 0.75 ইঞ্চির মতো নিখুঁত। আপনি একটু ভালোভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন যে 3 একর জায়গার মধ্যে এত নিখুঁতভাবে লেভেল করা কেবলমাত্র আধুনিক টেকনোলজি এবং লেজার লেভেলের সাহায্যেই করা সম্ভব। এছাড়াও পিরামিডের এই 4টি সাইডের দেওয়াল, যেগুলিকে 5 টন ওজন সম্পন্ন ব্লকের সাহায্যে তির্যকভাবে একটি বিশেষ অ্যাঙ্গেলে দাঁড় করানো হয়েছে। এই 4টি দেওয়ালের হাইট যথাযথভাবে 230 মিটার। আর এই 4টি দেওয়ালের মধ্যে যদি কোনো দেওয়ালের সামান্য পার্থক্য থাকে তাহলে সেটা 2 থেকে 3 ইঞ্চির থেকে বেশি নয়। মানে এই দেওয়ালগুলি একে অপরের থেকে প্রায় 99.98% অ্যাকুরেট। শুধু তাই নয়, যারা এই পিরামিডগুলিকে তৈরি করেছিলেন তাদের আজ থেকে এত বছর পূর্বেও পৃথিবীর সাইজ সম্পর্কে নলেজ ছিল। আসলে আমরা সকলেই জানি যে শীতকালের সময় দিন ছোট হয় আর রাত বড় হয়, আর এর ঠিক উল্টোটা গ্রীষ্মকালের সময় হয়, মানে রাত ছোট হয়ে যায় আর দিন বড় হয়ে যায়। কিন্তু এটা তো আমরা সকলেই জানি যে বছরে 2টো দিন এমন আসে যে 2টো দিন রাত এবং দিন সমান সমান হয়। একটা তারিখ হলো 21শে মার্চ, আরেকটি তারিখ হলো 22শে সেপ্টেম্বর। আর এই 2টো দিন সূর্য বিষুবরেখার ঠিক সোজাসুজি থাকে, যে সময়টিকে বলা হয় সোলার ইকুইনক্স। মানে এই 21শে মার্চ এবং 22শে সেপ্টেম্বর 12 ঘন্টার দিন এবং 12 ঘন্টার রাত হয়। আর যদি এই 12 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করা হয় তাহলে সেটি দাঁড়ায় 43,200 সেকেন্ড। আর যদি এই 43,200 সেকেন্ডকে পিরামিডের হাইটের সঙ্গে গুণ করা হয় তাহলে এর রেজাল্ট দাঁড়ায় 6,333 কিলোমিটার। আর এটা সেই হাইটের সঙ্গে মিলে যায় যেটা আমাদের পৃথিবীর পোলার রেডিয়াসের হাইট। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এটা কাকতলীয়ভাবে হয়তো মিলে গেছে, কিন্তু পিরামিডের বেসের প্যারিমিটার যেটা 0.921 কিলোমিটার, যদি এটাকে 43,200 দিয়ে গুণ করা হয় তাহলে তার রেজাল্ট দাঁড়ায় 39,804 কিলোমিটার। এখন আপনি জানলেও অবাক হবেন যে এই মেজারমেন্টেই হলো পৃথিবীর পরিধি। তবে এগুলি জানার পরেও কিন্তু কিছু মানুষ মনে করেন যে এটা কাকতলীয়ভাবেই মিলে গেছে।
কিন্তু একটু আগেই জানা আমাদের এই 43,200 যার সঙ্গে রয়েছে সোলার ইকুইনক্সের সম্পর্ক, এটা কিন্তু আমাদেরকে আরও একটি প্রমাণের দিকে ইঙ্গিত করছে। নর্মালভাবে আপনি যদি পিরামিডকে দেখেন তাহলে পিরামিডের 4টি সাইডকে দেখতে পাওয়া যায়, কিন্তু বাস্তবে পিরামিডের মধ্যে 4টে নয়, মোট 8টা সাইড রয়েছে। কিন্তু সবথেকে মজার বিষয় হলো এটাই যে এই 8টি সাইডকে কেবলমাত্র সোলার ইকুইনক্সের দিনেই দেখতে পাওয়া যায়। এখন সবথেকে বড় প্রশ্ন হলো আজ থেকে 5,000 বছর পূর্বে কিভাবে পিরামিড নির্মাণকারীরা পৃথিবীর সোলার রেডিয়াস এবং পৃথিবীর পরিধি জানলো। আসলে মিশরের পিরামিড হলো আমাদের চিন্তার থেকে অনেক জটিল। এই সকল ফ্যাক্টগুলি জানার পর আমাদের বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে যে এত উন্নতমানের স্থাপত্যগুলিকে আজ থেকে 5,000 বছর পূর্বে তৈরি করা হয়েছিল, যে সময় ছিল না কোনো উন্নত ধরনের টেকনোলজি। তাই এখানে একটা প্রশ্ন উঠেই আসে যে তাহলে কি তাদের কাছে কোনো অলৌকিক শক্তি ছিল, নাকি অন্য কোনো অলৌকিক শক্তি এই ধরনের পিরামিডগুলিকে তৈরি করতে তাদেরকে সাহায্য করেছিল? গ্রাহাম হ্যাংকক, যিনি ফিঙ্গারপ্রিন্টস অব দি গডস বইয়ের লেখক, তিনি পিরামিডকে ওরিয়ন নক্ষত্রমণ্ডলীর এই 3টি তারার সঙ্গে কানেক্ট করার থিওরি পাবলিশ করেন। তার এই থিওরি অনুযায়ী দ্য গ্রেট পিরামিড অব গিজার এই 3টি পিরামিড ওরিয়ন কনস্টেলেশনের এই 3টি তারার সঙ্গে একদম ম্যাচ করে। কিন্তু সমস্যা হলো ওরিয়ন কনস্টেলেশনের এই 3টি তারা না বর্তমানে পিরামিডের পজিশনের সঙ্গে ম্যাচ করে, না আজ থেকে 4,500 বছর পূর্বে ইজিপ্টের মিশরীয়দের সময়ে ম্যাচ করেছিল, তবে আজ থেকে 10,550 বছর পূর্বে এই ওরিয়ন বেল্টের 3টি তারা কিন্তু এক্সাক্ট পিরামিডের পজিশনে ছিল। তাই একথা বলাই যায় যে আজ থেকে 10,450 বছর পূর্বে এই 3টি পিরামিডকে ওরিয়ন বেল্টের এই 3টি তারাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল, কিন্তু সেই সময় প্রাচীন মিশরীয় সভ্যতার কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। তাই আপনার হয়তো মনে হতে পারে যে পিরামিডের সঙ্গে এই নক্ষত্রের ম্যাচ করানো নিছক কল্পনা ছাড়া আর কিছুই নয়। তবে বস্টন ইউনিভার্সিটির প্রফেসর রবার্ট স্কুইচের মতে গিজার পিরামিড যেখানে রয়েছে সেখানে বর্তমানে শুষ্ক জায়গা হলেও প্রাচীন সময়ে কিন্তু সেখানে জলের অস্তিত্ব ছিল। গিজার পিরামিড যে জায়গায় রয়েছে বর্তমানে সেই জায়গা শুষ্ক, আর মিশরের ফেরাওরা যে সময় ছিল সেই সময়েও এই জায়গাটি শুষ্ক প্রকৃতির ছিল। কিন্তু লাইমস্টোনের তৈরি এই 240 ফুট উচ্চতা সম্পন্ন বিশাল স্ফিংসের দিকে তাকালে লক্ষ্য করা যায় যে লাইমস্টোনের পাথরে যে ক্ষত রয়েছে সেগুলি কেবলমাত্র সেখানকার হাওয়া এবং বালির কারণেই হয়নি, বরং এই ক্ষয়গুলির পেছনে রয়েছে জলের অনেক বড় ভূমিকা। এই ধরনের ক্ষয় তখনই সম্ভব হয় যখন জলের ভীষণ স্রোত সেখান দিয়ে বয়ে যায়, কারণ জলের স্রোত ছাড়া এই ধরনের ক্ষয় প্রায় অসম্ভব বললেই চলে, আর এই ধরনের ক্ষয় বিভিন্ন পর্বতেও দেখতে পাওয়া গেছে। তাহলে এখানে প্রশ্ন হলো একসময় কি গিজার পিরামিডের উপর দিয়ে জলের স্রোত বয়ে যেত? তাই এটা বলাই যায় যে যদি এই মূর্তিটিকে মিশরীয়রা বানিয়ে থাকে তাহলে সেখানে শুষ্কই ছিল, অথবা এটাও হতে পারে যে তার পূর্বেও এই জায়গা দিয়ে একটা সময় জলের স্রোত বয়ে যেত। আর বিজ্ঞানীদের কাছে কিন্তু জলের স্রোত বয়ে যাওয়ার যথাযথ প্রমাণও রয়েছে, যেমন ধরুন 9,700 বছর পূর্বে আমাদের পৃথিবীর আইস এজ শেষ হয়, হিমবাহ গলে জলে পরিণত হয় আর সমুদ্রের সি লেভেল প্রায় 5,000 ফুট পর্যন্ত বেড়ে যায়, আর এই ঘটনার সময় জল এই জায়গা দিয়ে প্রবাহিত হয়েছিল। তাই শেষে বলাই যায় যে পিরামিড 3টিকে নর্থ পোলের দিকে সোজা দাঁড় করানো পিরামিডের সঙ্গে সোলার ইকুইনক্স এবং পৃথিবীর পরিধির সম্পর্ক, আর পিরামিডের দেওয়ালগুলি সঠিক অ্যাঙ্গেলে সঠিক অ্যাকুরেসির সাথে তৈরি করা, এইসব রহস্যময় জিনিসগুলিকে যদি আমরা একত্রিত করি তাহলে আমাদের মনে একটা প্রশ্ন এসেই থাকে যে হয়তো এই পিরামিডগুলিকে প্রাচীন মিশরীয়রা নয়, তাদের আগেও কোনো উন্নত সভ্যতা মিশরে বসবাস করত, যে এই পিরামিডগুলিকে মিশরীয়রা এমন তৈরি অবস্থায়ই পেয়েছিল আর সেগুলির উপর তারা নিজেদের অধিকার রেখে তাকে নিয়ে ধর্মীয় উৎসব অনুষ্ঠান পালন করতে শুরু করে দেয়। তবে আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।